স্কুলের খাতা চুরির অপবাদ দিয়ে ছাত্রীকে মারধর। বিদ্যালয় চলাকালীন সময়ে এলাকার একজন ব্যক্তি এক ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই বিদ্যাবিল উচ্চ বিদ্যালয়ে গত 4 জুলাই সুস্মিতা দেববর্মা, বয়স 9, পিতা সঞ্জীব দেববর্মা, বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সুস্মিতা। তখন কে বা কারা তার স্কুল ব্যাগের মধ্যে অন্য একজন ছাত্রীর খাতা রেখে দেয়। সেই স্কুল ছাত্রীর ব্যাগের মধ্যে পড়ে থাকতে দেখতে পাওয়া যায় খাতাটি। তারপর খাতাটি পাওয়ার পর এলাকার ফণী দেববর্মা নামে এক ব্যক্তি এসে সেই স্কুল ছাত্রীটিকে প্রচণ্ডভাবে মারধর করেন বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। তারপর মেয়ের বাবা মেয়েটিকে চিকিৎসা করাতে নিয়ে আসেন খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হাসপাতালে। মেয়ের বাবা চাম্পাহাওর থানায় মামলা করবেন বলে জানান। স্কুল চলাকালীন সময়ে কিভাবে একজন ব্যক্তি একটি বিদ্যালয়ের মধ্যে গিয়ে ছাত্রীকে মারধর করতে পারেন, প্রশ্ন উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে এবং এর সঠিক তদন্ত করে দোষীর কঠোর শাস্তি দাবি করেন। তার ব্যাগে কেটা জন আইয়া খাটা ধুয়ে দিছে। তার মায়াটা তার জ্যাঠা কিনে গেছিল। তার জ্যাঠা মায়াটা তার জ্যাঠা তার বাবার ফোন করছে। ফোন করিয়া তার বাবা আইসে স্কুলে, এরে লাদ দিছে, ব্রেস তলে ফেলে দিছে, বুকে মাঝে গলা মধ্যে টিপা দিছে, আর এখানেও এ ফিট হয়ে গেছে। তখন স্কুলে মাস্টাররা আসিল না? স্কুলে মারছে, স্কুলে ক্লাসে মাস্টাররা দেখছে নি? মাস্টার এই সময় আইসে না, মারিয়ে সারিয়ে পরে আইয়া দেখছে। তে মাস্টাররা গিয়া কইছিল, আমি তো এরকম তে অবস্থাতে এরকম হয়েছে না কইয়া কিচ্ছু কইছে না। তে মাস্টার কইতেছে, আমি কইছে স্যার কিতা কমাইতা তো স্কুলে, এটা তো কোনো মারবো এখানে উচিত নাই। আমি এই সময় কৈছিল, হ্যাঁ তোমরা যে ইচ্ছা করো তার নামে কেস দাও, আমরা ইয়ে ডাকতো নাই। আজকে স্কুলের তারা কি হাসপাতালে নিয়ে আসে না, আপনি নিজে লয়ে গেছেন? আমি নিজে লয়ে আসে। প্রথম কই নিয়েছিল? বেহালাবাড়ি। বেহালাবাড়ি এখান থেকে কি রেফার করছে? হ্যাঁ রেফার করছে। কে মারছে? যে মারছে তার নাম কি? মুনি দেববর্মা। তাহলে ওনার বাবার নাম শ্যামচন্দ্র দেববর্মা। তাহলে বাচ্চাও কি স্কুলে পড়ে? হ্যাঁ স্কুলে পড়ে, একসঙ্গে পড়ে। হ্যাঁ তার মায়ের ক্লাস 5 আর আমার মায়ের ক্লাস 4। আপনি এই বিষয় নিয়ে থানাতে মামলা করছেন নি? ও করছে। কি কইছে পুলিশ? পুলিশ কইতেছে ইয়ো ওখানেও কিছু কইছে না, মানে তোমরা মিলেমিশা এক পাড়া মিলো এরকম কইতেছে। আর যে কোনো এরকম হয়তো না, যত টাকা পয়সা লাগবো খরচপত্র দিব এরকম কইতেছে। কি করে খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, দুরন্ত টিভি।